আল্লাহ তাআলা তার উপর, তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর রহমত, শান্তি ও বরকত নাজিল করুন। অতঃপর আমি আমার নিজেকে এবং আপনাদের সকলকে আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বনের ওসিয়ত করছি। কুরআনের একটি সূরা যখন তার রাসূলের অন্তরে নাজিল করা হল, তখন তা তাকে আনন্দিত করল এবং তার সকল বেদনা দূর করে হৃদয়ে প্রশান্তি ঢেলে দিল। কিছুদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহি আসা বন্ধ ছিল, তখন কেউ কেউ আশা নিয়ে প্রতীক্ষার প্রহর গুনছিলেন, আবার কেউ কেউ সন্দিহান ছিলেন। অবশেষে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করলেন, ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। এই সূরাটি রাসূলের শান ও উচ্চ মর্যাদাকে আরো বাড়িয়ে দেয়, তার প্রতি আল্লাহর ভালোবাসা ও ঘনিষ্ঠতা আরো উজ্জ্বল হয়। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যথাযথভাবে ভালোবেসেছেন, বিধায় আল্লাহ তাকে মহব্বত করেছেন। এই সূরার শুরুতে সকাল ও রাতের শপথ করে আল্লাহ তাআলা বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, অর্থাৎ আপনার রব আপনাকে পরিত্যাগ করেননি এবং শত্রুতাও করেননি। মহান প্রতিপালক কিভাবেই বা এমন হৃদয়ের ব্যক্তিকে পরিত্যাগ করবেন যার অন্তর তাকে পেয়ে আনন্দিত হয়, একান্তে মোনাজাত করে এবং তার আয়াতসমূহ ও বাণী দ্বারা পরিতৃপ্ত হয়। আল্লাহ তো তার ওই বান্দার প্রতি কঠোর হন না যে তার হৃদয়কে আল্লাহর সাথে জুড়ে রেখেছে, বরং তিনি তার আরো ঘনিষ্ঠ হন, সান্নিধ্যে নিয়ে আসেন এবং তার সম্মান ও মর্যাদাকে বৃদ্ধি করেন। এই আয়াতে বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করা হয়েছে, সেই সাথে সাধারণ সকল মুমিন নরনারীকেও সম্বোধন করা হয়েছে যারা আল্লাহর সাথে সত্যনিষ্ঠ আচরণ করেন এবং যাদের অন্তরে আল্লাহর ভালোবাসা, নৈকট্য ও সংস্পর্শ লাভের অনুভূতি জাগ্রত হয়, সেই সাথে তাদের অন্তর সুখ ও সন্তুষ্টি এবং ইবাদতের মিষ্টতায় পরিপূর্ণ থাকে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য লাভ করতে থাকে, অবশেষে আমি তাকে ভালোবাসি, আর যখন আমি তাকে ভালোবাসি তখন আমি তার কান হয়ে যাই যা দ্বারা সে শুনে, তার চোখ হয়ে যায় যা দ্বারা সে দেখে, তার পা হয়ে যায় যা দ্বারা সে চলাফেরা করে, তার হাত হয়ে যায় যা দ্বারা সে স্পর্শ করে। সে আমার কাছে কোনো কিছু চাইলে আমি অবশ্যই তাকে তা দান করি, আর সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করলে আমি অবশ্যই তাকে আশ্রয় দিয়ে থাকি। সহিহ বুখারীতে রয়েছে হাদিসটি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়, অর্থাৎ আপনার প্রত্যেক কাজের পরিণাম পূর্বের তুলনায় আরো মঙ্গলজনক হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উচ্চ সম্মান ও মর্যাদায় অধিষ্ঠিত হয়ে চলেছেন, আর আল্লাহ তাআলা তার জন্য দিনকে প্রতিষ্ঠিত ও বিজয়ী করে দিয়েছেন এবং তার মৃত্যু অবধি তার অবস্থাকে আরো ত্রুটিমুক্ত এবং নিরাপদ করে দিয়েছেন। তার জীবনের প্রতিটা দিন অধিবিত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার সম্মান উত্তরোত্তর বৃদ্ধি করেছেন, একের পর এক বিজয়, সফলতা ও সমর্থন দিয়েছেন। ফলশ্রুতিতে তিনি দেখতে পেলেন যে মানুষ দলে দলে আল্লাহর দিনে প্রবেশ করছে। আল্লাহ তাআলা তার নবীর স্বপ্ন পূরণ করে তার জন্য মক্কাকে বিজিত করে দিয়েছেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত তার দাওয়াতকে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহর সকল ফয়সালাই তো আগের চেয়ে পরবর্তী বিষয়ে অধিক কল্যাণ নিহিত রয়েছে। বান্দা সম্মানিত রবের সাথে লেনদেন করে, আর তা এভাবে যে বান্দা পরীক্ষা দেয়, অতঃপর তাকে রেহাই দেওয়া হয় এবং অবশেষে সে স্বস্তি ও প্রশস্ততা লাভ করে। আর এভাবেই আপনার প্রত্যেক পরবর্তী অবস্থার বিশেষ মর্যাদা ও গুরুত্ব রয়েছে আপনার পূর্ববর্তী অবস্থার চেয়ে। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আর অবশ্যই আপনার জন্য পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে শ্রেয়। আল্লাহ জানেন যে তার রাসূল এটা জানেন, ইহকালের চেয়ে পরকালই উত্তম। তিনি তো বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত রেখেছি যা কোনো চক্ষু অবলোকন করেনি, কোনো কান শ্রবণ করেনি এবং যার সম্পর্কে কোনো মানুষের অন্তরে ধারণাও জন্মেনি। তিনি তো বলেছেন, জান্নাতের একটা পরিমাণ জায়গা দুনিয়া ও এর মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার অসুস্থতার সময় দুনিয়ার জীবন ও আল্লাহর নিকট যা আছে এ দুয়ের কোনো একটি বেছে নিতে এখতিয়ার দেওয়া হলে তিনি আল্লাহর নিকট যা আছে তাই বেছে নিয়েছেন। প্রত্যেক ব্যক্তি যার সুবোধ আছে সে বিশ্বাস করে যে দুনিয়ার চেয়ে পরকালই উত্তম, কেননা দুনিয়া নশ্বর আর অবিনশ্বর শুধু আপনার রবের চেহারা যিনি মহিমান্বিত ও মহানুভব। আর এর মর্ম অনুধাবনে একজন মুসলিমকে তার ইমান পরিশীলিত ও সুন্দর করতে, আমলকে ত্রুটিমুক্ত করতে এবং জীবনকে সাজাতে ও সময়ের মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করে। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অর্থাৎ আর অচিরেই আপনার রব আপনাকে অনুগ্রহ দান করবেন ফলে আপনি সন্তুষ্ট হবেন। এই আয়াতটি বহুকাল ধরে তেলাওয়াত করা হচ্ছে যা কর্ণকুহরে দোলা দেয়, অন্তরসমূহে আলোড়ন সৃষ্টি করে এবং দাতার কাছে গ্রহীতার সম্মান ও মর্যাদা বর্ণনা দেয়, ফলে আয়াতটি অদ্যপান্ত আল্লাহর দান অনুগ্রহের মর্ম বহন করে। ওই ব্যক্তি কত ধন্য যে সেই সত্তার কাছ থেকে অনুগ্রহ লাভ করেছে
যিনি ওয়াদা ভঙ্গ করেন না তার দানের পরে আর কোনো অনুগ্রহ থাকতে পারে না তার প্রতিদানের চেয়ে বড় কোনো নিয়ামত নেই আর তার নিয়ামত অপরিসীম দুনিয়াতেই আল্লাহ তাআলা তাকে আসমানের উপরে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছেন তাকে সকল নবী রাসূলগণের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন তার দ্বারা রিসালাতের ধারা সমাপ্ত করেছেন তার উম্মতকে শ্রেষ্ঠ উম্মতে ভূষিত করেছেন তার উপর অবতীর্ণ কিতাবই শ্রেষ্ঠ কিতাব তার শরীয়তই সর্বোত্তম শরীয়ত ও জীবনবিধান তার সঙ্গীগণ ও স্ত্রীগণ মহাসম্মানিত হয়েছেন এবং তাকে এতই অনুগ্রহ করেছেন যে তা পরিমাপ করা অসম্ভব আল্লাহ তাআলা বলেন কত বরকতময় তিনি যিনি ইচ্ছে করলে আপনাকে দিতে পারেন এর চেয়ে উৎকৃষ্ট বস্তু জান্নাত উদ্যানসমূহ যার পাদদেশে নদী নালা প্রবাহিত এবং তিনি দিতে পারেন আপনাকে প্রসাদসমূহ শেষ বিচারের দিনে তাকে সাফাত করার অনুমতি দেওয়া হবে জান্নাতীদের ব্যাপারে তিনি সাফাত করবেন অতঃপর তারা জান্নাতে প্রবেশ করতে পারবে যে ব্যক্তি আল্লাহর দিকে অগ্রসর হয় তার জন্য আল্লাহর অন্যতম উপহার হল সন্তুষ্টি আল্লাহর পথে অগ্রসমান ব্যক্তিকে তার রব ভালোবাসেন আর যার রব তাকে ভালোবাসেন তিনি তাকে কাছে টেনে নেন এবং তাকে পরিতৃপ্ত ও সন্তুষ্ট করেন অর্থাৎ স্থিতিশীলতা অন্তরের প্রশান্তি ও সুখ লাভ করে দুশ্চিন্তা মুক্ত থাকেন আর আখিরাতে সে তো থাকবে সন্তোষজনক জীবনে অতএব আপনি আপনার রবের কাছে ফিরে আসুন সন্তুষ্ট ও সন্তোষ ভাজন হয়ে তারপর আল্লাহ তাআলা বলেন আলম ইয়াজিদুকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা অর্থাৎ তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি অতঃপর তিনি আশ্রয় দিয়েছেন আর তিনি আপনাকে পেলেন পথ সম্পর্কে অনবহিত অতঃপর তিনি পথের নির্দেশ দিলেন আর তিনি আপনাকে পেলেন নিঃস অবস্থায় অতঃপর অভাব মুক্ত করলেন তাকে যেভাবে পিতৃহীন অবস্থায় আশ্রয় দিলেন এবং ওহির দ্বারা পথ দেখালেন তেমনি জীবনের প্রতি পদে যা প্রয়োজন তা মিটিয়ে দিয়ে অভাব মুক্ত করলেন চাচা আবু তালেবের অধীনে লালন পালন করে আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত রেখেছেন অতঃপর আবু তালেবের দুরাবস্থায় খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাকে অভাব মুক্ত রেখেছেন তার অবর্তমানে আবু বকরের সম্পদ দিয়ে সহযোগিতা করেছেন তারপর আল্লাহ তাআলা তাকে হিজরতের নির্দেশ দিলেন এবং মদিনার আনসারদের সার্বিক সহযোগিতা দ্বারা তাকে অভাব মুক্ত রেখেছেন যেসব নিয়ামত দিয়ে আল্লাহ তাআলা তার নবীকে অনুগ্রহ করেছেন কোন চিন্তাগ্রস্ত ব্যক্তি যদি সেই বিষয়ে ভাবত অথবা বিপদগ্রস্ত ও সংকটের সম্মুখীন ব্যক্তিরা যদি চিন্তা করত তবে তা তাদের আশা ও সুধারণা দিগন্তকে উন্মুক্ত করে দিত দৃঢ় প্রত্যয়ী করে তাদেরকে কর্মমুখী করত এবং জীবনের সকল আক্ষেপ হতাশা বিষাদ ও দুশ্চিন্তাকে ছুড়ে ফেলতে উৎসাহী করত কেননা আল্লাহর অনুগ্রহ ও দানের ব্যাপকতার কোন সীমা নেই তারপর তিনি বলেন ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়াআম্মা আস-সাঈলা ফালা তানহার অর্থাৎ কাজেই আপনি ইয়াতীমের প্রতি কঠোর হবেন না আর কোন প্রার্থীকে ভর্ৎসনা করবেন না এই আয়াতগুলো সফল ও সুন্দরতম জীবনের মর্ম প্রতিষ্ঠা করে যার ভিত্তি হলে পারস্পরিক দায়িত্ববোধ ও সহমর্মিতা এই আহ্বান প্রত্যেক সে সকল ব্যক্তির প্রতি যাকে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন সে অবহেলিত থাকার পরও গৌরব ও খ্যাতি দিয়ে অনাথ থাকার পরও তাকে আশ্রয় দিয়ে দারিদ্রতার পর অভাবমুক্ত করে লাঞ্ছনার পরও সম্মানিত করে উদ্দেশ্য হল সে যেন আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে অতএব কোন অনাথ ইয়াতীমকে ধমক দিবেন না তার সাথে কঠোর আচরণ করবেন না ও তাকে অপমান করবেন না বরং তার সাথে সদাচরণ করুন তার প্রতি সদয় হন দুর্বলদের প্রতি বল প্রয়োগকারী হবেন না অহংকারী ও কর্কশভাষী হবেন না অসহায় মিসকিনদেরকে দয়া ও নম্রতার সাথে প্রতিউত্তর ও আচরণ করুন আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা বর্ণনা করুন আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে এই কোরআনের মাধ্যমে বরকত দান করুন আমি আমার নিজের জন্য এবং আপনাদের সকলের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং পরম দয়ালু সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত অসংখ্য প্রশংসা করছি এবং তার গুণগীর্তন করছি যার কোন সীমা নেই আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই তিনি এক তার কোনো শরীক নেই আর সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল তার উপর তার পরিবারবর্গ এবং সকল সাহাবীদের উপর আল্লাহ তাআলা রহমত এবং শান্তি বর্ষণ করুন অতঃপর সর্বশেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস আর আপনি আপনার রবের অনুগ্রহের কথা বর্ণনা করুন আপনি আপনার জীবনের পাতাগুলো উল্টিয়ে দেখুন যখন আপনি উল্লেখ করার মতো কিছুই ছিলেন না তখন হতে অদ্যাবধি
আপনার উপর আল্লাহর কত নিয়ামত ও অনুগ্রহ এসেছে। প্রত্যেকটি নিঃশ্বাস ও নড়াচড়ার সাথে আল্লাহর অনুগ্রহ বিদ্যমান। অস্তিত্ব ও সঠিক পথ নির্দেশনা নিয়ামত, সুস্থতা ও নিরাপত্তার নিয়ামত, কান দিয়ে শোনা, চক্ষু দিয়ে দেখার নিয়ামত, সহায় সম্পদ ও সন্তানাদি লাভের নিয়ামত, প্রশান্তিদায়ক ঘুম ও প্রফুল্লময় জাগরণের নিয়ামত, আপনার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত শুধুই আল্লাহর নিয়ামত ও অনুগ্রহ বিদ্যমান। তাই তো আল্লাহ তাআলা বলেন, এবং তোমাদের নিজেদের মধ্যেও নিদর্শন রয়েছে, তবু কি তোমরা অনুধাবন করবে না? চন্দ্র ও সূর্য, নদী ও সমুদ্র, বৃক্ষলতা ও পশুপ্রাণী, রাত ও দিন ইত্যাদিকে আল্লাহ তাআলা আপনার জন্য অনুকূল করে দিয়ে যে অনুগ্রহ করেছেন তা ভেবে দেখুন। এই নিয়ামতগুলো নিয়ে চিন্তা করুন এবং তার অপার অনুগ্রহকে স্বীকার করে ইতিবাচক মনোভাব নিয়ে তা বর্ণনা করুন, যেন আপনি তার অনুগ্রহ অনুভব করতে পারেন এবং তার হক কি তা জানতে পারেন। তবে আপনি উদাসীন মনোভাব কাটিয়ে আনুগত্যকারী রূপে রূপান্তরিত হবেন, অস্বীকারী হতে কৃতজ্ঞতা জ্ঞাপনকারীতে পরিণত হবেন। অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কথায় ও কাজে আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং নিয়ামতের ব্যবহার করুন আল্লাহর বিধায়িত পথে। অতঃপর আপনারা নবী মুহাম্মদ এর উপর সালাম পাঠ করুন এবং তার উপর দরুদ পাঠ করুন। আল্লাহ আল্লাহ, আপনি আমাদের নবী ও নেতা মুহাম্মদের উপর রহমত, শান্তি ও বরকত নাজিল করুন। হে আল্লাহ, আপনি খুলাফায়ে রাশিদিনদের উপর পূর্ণ সন্তুষ্টি প্রকাশ করুন, পূর্ণ সন্তুষ্ট হয়ে যান। সকল সাহাবীদের উপর আপনি পূর্ণ সন্তুষ্ট হন। হে আল্লাহ, আপনি ইসলাম এবং মুসলমানদেরকে সম্মানিত করুন এবং শক্তিশালী করুন। কাফির এবং মুশরিকদেরকে আল্লাহ আপনি অপদস্থ করুন। হে আল্লাহ, আপনি এই দেশকে পরিপূর্ণ নিরাপত্তা, নিরাপদ নগরীতে পরিণত করে দিন। হে আল্লাহ, যারা আমাদের এবং আমাদের মুসলিম ও মুসলিম দেশসমূহকে টার্গেট করে আপনি তাদেরকে নিজেদের কাজে একেবারে পরিব্যস্ত করে রাখুন, যেন তারা কোন রকমের চক্রান্তে লিপ্ত না হতে পারে। হে আল্লাহ, আমরা আপনার কাছে আমাদের অন্তরের অনিষ্ঠতা এবং যাবতীয় পাপকার্য হতে আশ্রয় চাই। হে আল্লাহ, আমরা আপনার কাছে যাবতীয় কল্যাণ কামনা করি এবং আমাদের সর্বশেষ পরিণতি যেন হয় উত্তম এবং কল্যাণের উপর। হে আল্লাহ, আপনি তো বিশ্বপ্রভু, আপনি তো সকল ক্ষমতার অধিকারী, আপনি আমাদের দুনিয়াবি সকল অবস্থাকে আপনি উত্তরোত্তর উন্নতি করে দিন এবং ত্রুটিমুক্ত করে দিন। হে আল্লাহ, আপনি আমাদের এই জীবনকে আমাদের কল্যাণ অর্জনের, যাবতীয় সৎকর্ম সাধনের উপকরণ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি আমাদের পক্ষে আপনি কৌশল অবলম্বন করুন, যারা আমাদের বিপক্ষে চক্রান্ত করে আপনি তাদের জন্য আমাদের পক্ষ হয়ে তাদের বিরুদ্ধে যথেষ্ট হয়ে যান। হে আল্লাহ, আপনি আমাদের তওবাকে, আমাদের এই ক্ষমা প্রার্থনা ইস্তেগফারকে আপনি কবুল করুন। হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি তো ক্ষমাকে ভালোবাসেন, অতএব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। আমরা যা পূর্বে করেছি, যা এখনো করে চলেছি, ভবিষ্যতেও যদি আমরা কোনো ভুল করে থাকি, হে আল্লাহ, আপনি আপনার নিজ দয়ার গুণে আমাদেরকে ক্ষমা করে দিন। হে আল্লাহ, আমরা আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি হঠাৎ করে আমাদের উপর আপনার কোনো ক্রোধ আপতিত হওয়া থেকে, হঠাৎ কোনো অপমৃত্যু হওয়া থেকে, হঠাৎ কোনো বিপদগ্রস্ত হওয়া থেকে, বিপদে পতিত হওয়া থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করেছি। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাদের থেকে এক পলকের জন্য আপনার দয়ার হাত, আপনার দয়াকে, আপনার রহমতকে সরিয়ে নেবেন না। হে আল্লাহ, খাদিমুল হারামাইন শরীফাইনকে আপনি আরো তৌফিক দিন আপনার প্রিয় কাজে তাদেরকে অগ্রসর হওয়ার জন্য। হে আল্লাহ, তাদের মাধ্যমে দেশ, জাতি ও মুসলমানদের ইসলামের খেদমতে আরো বেশি খেদমত গ্রহণ করুন। হে আল্লাহ, আপনি তাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করুন এবং চক্রান্ত থেকে হেফাজতে রাখুন। হে আল্লাহ, যারা মুমিন মুসলমান, যারা জীবিত রয়েছে, আপনি তাদেরকে পরিপূর্ণ সুস্থতা দান করুন। মুমিন মুসলমানদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছেন, আপনি তাদেরকে জান্নাতবাসী করুন। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি তো পরম দয়ালু।